এক অমুসলিম ভাই সনাতনী ভাই কমেন্ট করেছে, আবি তো বাবরি মসজিদ তোড়া হুঁ আর বহুত সারে বাকি হ্যায়। হামনে বোলা ভাই সারে কে সারে মসজিদ তোড় দো হিন্দুস্তান কে, লেকিন আল্লাহ কি কসম মুসলমান কে দিল আর দিমাগ সে আল্লাহ আর আল্লাহ কে রসুল কে মহব্বত কো নহি মিটা সকতে। এখানে যদি কোনো মুসলমান বলে মাই খুশ হুঁ আর ইয়েহি হোনা চাইয়ে থা তো তুম বেঈমান আর কাফির হো গয়ে, ये मेरा फतवा है। अगर किसी मौलवी ने इस फतवा को काट दिया तो समझ लो वो मौलवी भी ईमान से खारिज हो गए। यदि केउ बोले थाके भारतेर आज के सबाई खुशी, अल्लाहर कसम करे बोलछि आमी यासिन खुशी लय आज के आमादेर बुकेर उपरे पाथर चेपे गेछे। यदि केउ बोले कोनो मीडिया वाला सुन लो के हिंदुस्तान के सारे लोगों के लिए आज खुश की दिन है खुशी के दिन है, तो मैं कह रहा हूं सारे मुसलमान के लिए आज के दिन गम का दिन है। आमादे जन्ने दुखेर, आमरा आमादे संतान के बोले जाबो, आमादे संतान जरा थकबे, देखो आमी आमार मेये के बोले जाबो, अपनारा अपनादेर संतान के जानिए जाबेन आमादे तैरी বাবরি মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দির তৈরি করা হয়েছে, এটাই আমাদের বুকের ব্যথা। বোম্বের একটা মেয়ে, যদিও তার নাম লোব না আমার মুখটা নাপাক হয়ে যাবে, ফরজ গোসল করতে হবে, সে নিজেকে বলছে মাই মুসলমান হুঁ লেকিন মাই তো পায়দল আ রহি হুঁ, কহাঁ সে মুম্বাই সে মহারাষ্ট্র সে পায়দল আই হুঁ, তোমারে মুহ মে পেশাব কর দিয়া তুমকো ওয়াহ পর ঘুসনে নহি দিয়া, কথাটা বলুন ঠিক কি না, তুমি ওখানে প্রবেশ করতে পাবে না, কিউকে তুম তো জন্মলি হো মুসলিম কি তরফ সে। আপনারা বলুন আজকে কেউ যদি পেপার খুলে দেখাতে পারে ওয়াসিম রিজভীর মতো হারামের আওলাদ দু বছর আগে বলেছে মাই সনাতন ধর্ম কো আপনা লিয়া, পগড়ি ভি লগা লি চদ্দর ভি লগা লিয়া টিকে ভি লগা লিয়া, লেকিন তুমারে মুহ পে পিশাব কর দিয়া তুমকো বুলায়া নেই নেওয়াতা নেই দিয়া গিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর কৃপা শুনেলেন। আজকের দিন যেমন দুঃখ আজকের দিনে একটা খুশি, সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই খুশিটা হচ্ছে বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার চালিয়েছিল বলবীর সিং, সেই লোকটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। হ্যাঁ, সেই লোক মারা গেছে, সে নিয়ত করেছিল হে আল্লাহ আমার হাতের দ্বারা এত বড় পাপ হয়েছে, আমি ইসলাম কবুল করেছি, আজকে তুমি আমাকে তৌফিক দাও, আমি জানো মৃত্যুর আগে পর্যন্ত 100টা মসজিদ নিজের হাতে তৈরি করে মারা যায়। সে কমপক্ষে 70-80টা মসজিদ তৈরি করেছে নিজের হাতের দ্বারা, তারপরে মারা গেছে, আল্লাহ যেন তার সব গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এতগুলো ভিড়ের মধ্যে একটা লোককে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, এটাই ইসলামের কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ, এটাই ইসলামের জন্য খুশি। গম আমাদের আছে, যতই তোমরা বলো আমার ভাই, বড় কষ্টের বিষয়, আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি কোনো সাম্প্রদায়িক বক্তা নই, যাদের মন্দির হয়েছে তারা খুশি যাপন করবে, অসুবিধা কিচ্ছু নাই। এখানে যদি কোনো মুসলমান বলে মাই খুশ হো আর ইয়েহি হোনা চাইয়ে থা তো তুম বেঈমান আর কাফির হো গয়ে, ये मेरा फतवा है। अगर किसी मौलवी ने इस फतवा को काट दिया तो समझ लो वो मौलवी भी ईमान से खारिज हो गया। এই কথাটা যদি কোনো মৌলভী বলে ভুল বলেছে তার ইমানটাও ধ্বংস হয়ে যাবে। কেন? কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় শুধুমাত্র আমাদের বিশ্বাস একজনের উপরে। সকলে জোরে বলুন কার উপরে, আরো জোরে বলুন কার উপরে, সকলে জোরে বলুন নারায় তাকবীর, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস এটা আমরা রাখি। তবে আমার একটা দোয়া কি বুঝলেন, দুঃখ এক জায়গায় হয়েছে আজকের দিনে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলছি
যেদিনে আমার আল্লাহ চাইবে, আগার মেরে আল্লাহ নে চাহা তো বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে, জোরে বলুন ইনশাআল্লাহ। বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজা দেঙ্গে আগার আমার আল্লাহ রাজি রাহা তো। এখন মুসলমানদের ছেলেদের জন্য একটা ডোজ দি, ফেসবুকে ইউটিউবে ফেসবুকে এরা হারামখোররা পোস্ট করছে, আমাদের বাবরি চলে গেছে, আমাদের মসজিদ চলে গেছে, তো বাবরি মসজিদের জন্য কাঁচিস, ওরে হারামখোর, তোর ঘরের মসজিদ তোর জন্য কাঁচে, তুই জীবনে নামাজ পড়তে যাস না, এটা কত দুঃখের। ওই জন্যে কেন না গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য সিজদার করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি মসজিদ না থাকে বাড়ির ভেতরে নামাজ হবে না? হবে না, কথা বলেন, হবে? আমরা পড়তে পারি না? পারি না, পারি। ভারতের যতগুলো মসজিদ আছে, একজন আমার জলসার নিচে এক অমুসলিম ভাই সনাতনী ভাই কমেন্ট করেছে, আবি তো বাবরি মসজিদ তোড়া হুঁ আর বহুত সারে বাকি হ্যায়। হামনে বোলা ভাই সারে কে সারে মসজিদ তোড় দো হিন্দুস্তান কে, লেকিন আল্লাহ কি কসম মুসলমান কে দিল ওর দিমাগ সে আল্লাহ আর আল্লাহ কে রসুল কে মহব্বত কো নহীন মিটা সকতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব মসজিদ ভেঙে যাবে, দিল আর দিমাগ থেকে আল্লাহর আল্লাহর রসুলের মহব্বত মিটাতে কেউ পারবে না। বড় কষ্টের বিষয় জানেন, যে ছেলেটা মূর্তি তৈরি করেছে তার বাড়ি হচ্ছে চব্বিশ পরগনায় কলকাতায়, কাদের ছেলে? মুসলিমদের ছেলে। এরপরে বলে দিই, এই ছেলেটা কি মমিন রইল? তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল, কটা বললাম? তিনটে, মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে নবী হয়ে পয়গম্বর হয়ে বাপের জন্য কান্দবেন, আল্লাহ আমার আব্বার জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই, আল্লাহ বলবেন তোমার জন্য কোনো রাস্তা নাই, নিষেধ করে।